করোনার সবশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুইজন এক পরিবারের সদস্য নয়, ইতালির যে দুজন আছেন তারা ভিন্ন দুজন দুই পরিবারের। এদের মধ্যে একজনের পরিবারের সদস্য যিনি বাংলাদেশে ছিলেন তিনি আক্রান্ত হয়েছেন। মানে হচ্ছে যে ইতালি থেকে আসার পরে তার মধ্যে যেহেতু ভাইরাস ছিল তার পরিবারের একজন সদস্য এখন তার থেকে তার মধ্যে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। আমি বলেছি যে দুজন পুরুষ একজন নারী। এটি আমাদের কোভিড-19, আমরা যেই করোনা নোভেল করোনা নিয়ে কথা বলছি এই তিনজন কোভিড-19 আক্রান্ত। দুজন ইটালি ফেরত কিন্তু দুজন দুই জায়গা থেকে এসেছেন ভিন্ন ব্যক্তি, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি বলেছি যে আইডেন্টিফাই করা যায় এমন কোনো প্রশ্ন আমাকে করবেন না। বলার মতন তথ্য যেগুলো আছে আমি সবই দিচ্ছি। আমার মনে হয় যে আমাদের দেশ ছোট, এর চেয়ে বেশি তথ্য বললে আপনারা মানুষদেরকে আইডেন্টিফাইড হয়ে যাবে। আমরা কোনোভাবে চাই না তারা সামাজিকভাবে কোনো রকমের আলাদা হয়ে পড়ুক। আমরা এ পর্যন্ত কন্ট্যাক্ট ট্রেসিং যেহেতু বলছি, কন্ট্যাক্টের মধ্যে চারজনের নমুনা সংগ্রহ করেছি, তার মধ্যে একজন পজিটিভ পাওয়া গেছে, বাকি তিনজন নেগেটিভ। এদের বয়স 20 থেকে 35-এর মধ্যে, এটা বলা যাবে না। তারা ইটালি থাকেন, ইটালি থেকে দেশে এসেছেন। এই মুহূর্তে আমাদের জনসমাগমে না যাওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে আমরা জানেন যে কন্ট্যাক্ট ট্রেসিং করেছি এবং কন্ট্যাক্টের ভেতর থেকে আমরা পেয়েছি, তার মানে আমাদের কন্ট্যাক্ট ট্রেসিং এবং আমাদের যেই পদ্ধতিগুলোতে আমরা নজরদারি করছি সেটা কাজ করছে। আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। এছাড়া এই মুহূর্তে যেহেতু মাত্র দুজন রোগী এবং কন্ট্যাক্ট যারা আছে তার মধ্যে একজনের মধ্যে পেয়েছি এবং বাকিদের সাথে আমরা যোগাযোগ রেখেছি, আমরা তাদের কাছ থেকে আমাদের পুরো কন্ট্যাক্টের তালিকা আমাদের কাছে আছে, আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। তো সব মিলিয়ে আমরা এখন মনে করি না যে আমাদের বড় আলাদা করে বড় ধরনের কোনো স্কুল ক্লোজার বা এরকম কোনো কিছুতে যেতে হবে। আমাদের এই মুহূর্তে প্রত্যেকের জন্য যা মেসেজ বলেছি, কোভিড-19 সংক্রমণে প্রতিরোধে যেটা করণীয়, সাবান পানি দিয়ে হাত ধোয়া, কাশি শিষ্টাচার মেনে চলা, এগুলোই করবেন। করেছে অনেকেই করেছে এবং আমরা সেটা করে আমাদেরকে তারা আমাদের আমি গতকালও এটার উত্তর বলেছি যে তারা আমাদেরকে ছবিও পাঠিয়েছে। আমরা তারা ঢাকায় দেশে আসার পরে যেহেতু দুজন দেশের বাইরে থেকে এসেছে, দেশে আসার পরে তাদের যখন লক্ষণ উপসর্গ হয়েছে আমাদের হটলাইনে যোগাযোগ করেছেন, তার ভিত্তিতে আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তার মধ্যে যখন পেয়েছি তখন আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি। এবং আপনারা বুঝতে পারছেন যে গতকালই আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করে তার মধ্যে আবার নমুনা সংগ্রহ করেছি এবং সেখান থেকেও আমরা আরও একজনকে পেয়েছি। আমরা আমাদের এই কার্যক্রমগুলো অর্গানাইজড হয়ে যেভাবে করছি তাতে করে এটা নিয়ে আমাদের কারোরই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অবশ্যই করোনাকে প্রতিরোধ করে কন্টেইন করে রাখতে পারবো। তবে এ বিষয়ে গণমাধ্যমের সব ভাই বোনদের সহযোগিতা কামনা করি, সারা বাংলাদেশের সমস্ত দেশবাসীর সহযোগিতা কামনা করি। আর এরপরে বেশি বলতে গেলে সবই বলা হয়ে যাচ্ছে রোগীর সম্পর্কে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা প্রত্যেকে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের থেকে শুরু করে গার্ডিয়ান সবার জন্য আপনাদের একটা স্পেসিফিক নির্দেশনা বা
আমি বারবার বলছি যে আমরা এখন পর্যন্ত করোনার যেই 2-3 জন রোগী শনাক্ত হয়েছে তাতে করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সুতরাং স্কুল কলেজ বন্ধ করার প্রয়োজন নেই। তবে আমি সবাইকে পরামর্শ দিব, প্রয়োজন না হলে জনসমাগমে না যেয়ে যদি বাড়িতে থাকা যায় বাড়িতেই থাকাটা আমাদের জন্য শ্রেয়, কিন্তু কোনো স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। তাদের সেই মুহূর্তে লক্ষণ উপসর্গ ছিল না। আমি এর চেয়ে বেশি বিস্তারিত বললে আইডেন্টিফাই হবে, আমি আমরা যেটুকু বলার মতন সেটুকু শেয়ার করেছি। দয়া করে আমাকে রোগীর বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না। আমাদের সবকিছু, সব ব্যবস্থা, সব প্রস্তুতি নেওয়া আছে, আমরা সার্বিকভাবে প্রস্তুত। তবে এই কথাটা আমি সবসময় বলি যে প্রস্তুতির কিন্তু কখনো শেষ নাই, আমরা আরো ভালো প্রস্তুতির জন্য সবসময় কাজ করছি। আমরা যেরকম আমি বলেছি ইতিমধ্যে যে আমরা আইসোলেশন ইউনিট করেছিলাম, এখন আইসোলেটেড হসপিটাল আইডেন্টিফাই করছি, এই আইসোলেটেড হসপিটালগুলো ঢাকার বাইরেও আইডেন্টিফাই করা হচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি রোগী আরো বৃদ্ধি পায়, আমি বারবার বলছি আমরা আশঙ্কা করছি না এত দ্রুত ছড়িয়ে পড়বে, কিন্তু প্রস্তুতি হিসেবে আমরা যদি আরো অন্য জায়গায় বৃদ্ধি পায়, স্কুল কলেজে বা কোনো কমিউনিটি সেন্টার এসব সমস্ত জায়গায় যদি হাসপাতাল করার প্রয়োজন হয়, সেই সেই পরিকল্পনা আমাদের মধ্যে নিয়ে আছে। এখনো সব প্রত্যেকের মাস্ক পরার এখন পর্যন্ত সেই পরিস্থিতি হয় নাই যে প্রত্যেকের মাস্ক পরে ঘুরতে হবে। আমরা সবসময় বলেছি কেবলমাত্র আক্রান্ত রোগী মাস্ক ব্যবহার করবেন, অথবা রোগীকে যিনি সেবা প্রদান করবেন তিনি মাস্ক ব্যবহার করবেন। আমি এই বিষয়ে বোধহয় আর তথ্য বলেছি, আমার মনে হয় এখন শেষ করি। সকলকে ধন্যবাদ।